ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক মন্তব্য করার বিষয়টিকে অবন্ধসুলভ আচরণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সরকার তার প্রত্যর্পণের অনুরোধ না করা পর্যন্ত উভয় দেশের রোধ করতে তাকে নীরব থাকা উচিত বলে মনে করেন প্রধান উপদেষ্টা ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ড ইউনুস এসব কথা বলেন পিটিআইকে প্রধান উপদেষ্টা বলেন ভারতে কেউই শেখ হাসিনার অবস্থানে বোধ করছে না কারণ তাকে দেশে ফেরাতে চায় সরকার আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী ভাবার ন্যারেটিভ থেকে ভারতকেও বেরিয়ে আসার আহ্বান জানান ড ইউনুস